ভিডিও সম্পর্কে অবশ্যই আপনার মূল্যবান মতামত কমেন্টে জানাবেন। দর্শক, আপনারা ইতিমধ্যে অবগত আছেন, বিএনপি জামাত সহ সকল রাজনৈতিক দলগুলো নির্বাচন বর্জন করে কিন্তু কঠিন আন্দোলনে নেমেছে। তারা ইতিমধ্যে আপনারা দেখেছেন যে একটি ভিডিওতে জামাত ইসলামী নেতা কর্মীরা হঠাৎ করে রাজপথে নেমে এসেছেন, তাদের মিছিলে পুলিশ বাধা দিয়েও তাদেরকে আটকে রাখতে পারলো না। এখন বিএনপি জামাত সকল রাজনৈতিক দলগুলো কিন্তু হঠাৎ করে রাজপথে নেমে আসছে, তারা কিন্তু পুলিশের কোনো অনুমতি নিচ্ছে না। দর্শক, পুলিশের অনুমতি না নেওয়ার কারণে কিন্তু পুলিশ তাদেরকে বাধা দিচ্ছে, সংঘর্ষ হচ্ছে। দর্শক, এই ভিডিওতে আপনারা দেখেছেন জামাত বিএনপি কিন্তু ঐক্যবদ্ধ হয়েছে, ফাইনাল ডিসিশন তারা নিয়ে নিয়েছে যে এই সরকারকে পদত্যাগ করতে হবে, 7 জানুয়ারি নির্বাচন বন্ধ করতে হবে। তাদের সেই হুঙ্কারগুলো আপনারা শুনেছেন, এসব বিষয় নিয়ে আপনার মূল্যবান মতামত জানাবেন। পরবর্তী এরকম ভিডিওগুলো পেতে হলে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন। ভিডিওতে একটি লাইক দিয়ে শেয়ার করে অন্যদেরকে দেখার সুযোগ করে দিবেন। এই মুহূর্তে বিদায় নিচ্ছি, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।